আচ্ছা মেয়েরা দেখো, আজকে তোমাদের পড়াবো HTML এ কিভাবে আমরা টেবিলকে তৈরি করতে পারি। আচ্ছা তো কি করবো, HTML এ একটা এরকম টেবিল আমরা তৈরি করব। আচ্ছা তার জন্য কি করব, অবশ্যই আমাদের HTML এ HTML টা একটা তৈরি করতে হবে, তার মধ্যে হেড দিতে হবে, টাইটেল দেব। টাইটেলটা এবারে ক্রিয়েট টেবিল দেয়া হচ্ছে, যেহেতু পেজটা আমি কি করছি একটা টেবিল তৈরি করছি, তাই ক্রিয়েট টেবিল বলে আমি টাইটেলটা দিলাম। তো টাইটেল ট্যাগকে শেষ করলাম, টাইটেল শেষ করার পরে হেডকে আমি শেষ করব। হেড শেষ হয়ে যাওয়ার পর আমার বডি শুরু হবে। আচ্ছা বডি শুরু হবার পর কি করব, আমি চাইছি প্রথম লাইনটা ছেড়ে দিয়ে নতুন একটা লাইন থেকে আমি টেবিলটা শুরু করব। তার জন্য প্রথমেই প্যারাগ্রাফ শুরু করলাম, তাতে কি হবে পি শুরু করার জন্য আমার প্রথম লাইনটাকে ছেড়ে দিয়ে একটা সুন্দর করে একটা নতুন প্যারাগ্রাফ থেকে স্টার্ট হচ্ছে। অ্যালাইনটা সেন্টার করলাম, অ্যালাইনটা সেন্টার করার কারণ কি, তাতে পেজে মধ্যখান মানে যেটা মাঝখান হয় সেই মাঝে এসে আমার পুরো কাজটা হবে। আচ্ছা তো আমি এই জায়গায় প্রথমে পয়েন্ট করে দিলাম যে এই জায়গা থেকে আমি কাজটা শুরু করতে চাইছি। কি কাজ শুরু করতে চাইছি, এবার আমি টেবিলকে দিতে চাইছি, তো টেবিল সেই জন্য শুরু করলাম, টেবিল ট্যাগটা শুরু করে দিলাম। টেবিলের বর্ডার কি দিলাম 3, তার মানে বর্ডারটা কতটা চওড়া হবে সেটা আমি দিয়ে দিলাম। এরপরে বর্ডার কালারটা দিলাম রেড, তাতে কি হবে এই যে বর্ডারের কালারটা রেড আসবে। তাহলে টেবিলের বর্ডারটাকে সেট করলাম, বর্ডারের কালারটাকে সেট করে দিলাম, তাতে আমার কি হবে শুধু এই টেবিলটা কি হবে আর কি কালারের হবে এইটুকুই কিন্তু আমার সেট হলো, আর কিছু হয়নি। আমি এখনো রো দিইনি, কলাম দিইনি, কিছুই দিইনি। হ্যাঁ শুধুমাত্র টেবিলের বর্ডারটা কি কালারের হবে, কতটা চওড়া হবে আর কোথায় হবে সেইটুকু আমি বলেছি। এবার আমি আসছি রো সেট করতে। আচ্ছা এখানে আগে থেকে ওরম বলা যায় না যে কি রো হবে, কত রো গুলো রো হবে, ওরম কিছু বলা যায় না, ঠিক আছে। তো আমি প্রথমে কি করব, TR ফর টেবিল রো, ঠিক আছে। টেবিল রো অ্যালাইনটা করলাম সেন্টার, তার মানে টেবিল রো, টেবিল রো একটা ফার্স্ট রো স্টার্ট করছি। রোতে কি হবে, যা কিছু হবে ওই রোয়ে সেন্টারে হবে, মানে প্রত্যেকটা সেন্টারে হবে একটা রো। আচ্ছা এখানে একটা জিনিস ভালো করে দেখো, খুব ভালো করে ক্লিয়ার করে তোমাদের বোঝাই, প্রত্যেকটা রোয়ের জন্য একবার করে আমি টিয়ার লিখেছি। এই টিয়ারটা ফার্স্ট রোয়ের জন্য টিয়ার ক্লোজ হয়ে গেল, তার মানে ফার্স্ট রো এখানে শেষ হলো, ঠিক আছে। সেকেন্ড রো এইখান থেকে, এইখান এই রোটা এখানে শুরু হলো, এখানে শেষ হলো। থার্ড রো এইখান থেকে শুরু হলো, এখানে শেষ হলো। দেখো তিনটে রো আছে, তিনটে রোয়ের জন্য তিনবার আমাকে টিয়ার শুরু করতে হয়েছে, শেষ করতে হয়েছে। এবার যেটা আসছে সেটা হচ্ছে এই টেবিলটার এক একটা রোয়ের আন্ডারে কটা কলাম, ফার্স্ট রোয়ের আন্ডারে কটা কলাম আছে, 1, 2, 3, 3টে। তাহলে দেখো টিআর এর মধ্যে তিনটে আবার ট্যাগ, কি ট্যাগ সেটা আমি পরে বলছি। প্রথমে টিআর এর ভেতরে তিনটে ট্যাগ, নেক্সট টিআর এর ভেতর তিনটে ট্যাগ, আবার নেক্সট ইয়ার এর ভেতর তিনটে ট্যাগ, প্রত্যেকটা রোয়ে তিনটে করে কলাম, তার মধ্যে করে তিনটে ট্যাগ। আশা করছি এটা ক্লিয়ার হলো। তাহলে আমার কাছে কি হলো, টেবিল ট্যাগটা দিয়ে আমি শুধুমাত্র যেটা ক্রিয়েট করতে পারি সেটা হচ্ছে টেবিলের টেবিলটা বোঝাতে পারি, আর তার বর্ডার, আর বর্ডার কালারটা দিলাম, বা অন্য কিছু আরো কিছু অ্যাট্রিবিউট আছে সেগুলো আমি সেট করতে পারি। কিন্তু টেবিলের রো কলাম কিছুই আমি এখান থেকে দিচ্ছি না, এটা আমি কিসের কি থেকে দিচ্ছি, টিআর ইউজ করে আমি রো বোঝাচ্ছি। আমি যতবার টিআর ইউজ করব ততগুলো রো হবে, আর টিআর এর মধ্যে আমি যতগুলো ট্যাগ ব্যবহার করব ততগুলো
তার মধ্যে কলাম ক্রিয়েট হবে। আচ্ছা এবার আমি আসছি টেবিলের মধ্যে কি কি থাকে। প্রথম যখন আমরা প্রথম যে রোটা লিখি যে কোনো টেবিলে, সেই টেবিলের প্রথম রোয়ের মধ্যে আমরা হেডিং দিই, ঠিক আছে? সেই জন্য দেখো প্রথম যে টিআরটা লেখা হয়েছে সেই টিআরটার অ্যালাইন তো সেন্টার করা হলো, মানে টেবিলের রোতে যা যা লেখা হবে সেটা সেই সেলে সেন্টারে লেখা হবে। আচ্ছা কি দেয়া হচ্ছে এখানে, টিএইচ ট্যাগ স্টার্ট হলো। টিএইচ ট্যাগ আমি ফার্স্ট রোয়ের আন্ডারে দিচ্ছি। টিএইচ মানে টেবিল হেডিং, টেবিলের হেডিং দেব। যেহেতু ফার্স্ট রোয়ের মধ্যে আমার হেডিং গুলো লেখা থাকে, এই যে হেডিং গুলো সেগুলো লেখা থাকে, সেই জন্য আমি ফার্স্ট টিআর এর মধ্যে টিএইচ ট্যাগ কে শুরু করছি। তোমরা ভালো করে খেয়াল নাও, পরের গুলো থেকে দেখো টিডি ট্যাগ শুরু হচ্ছে, টিএইচ ট্যাগ কিন্তু আর নেই, ঠিক আছে? তাহলে এখানে টিডি ট্যাগ শুরু হচ্ছে। আচ্ছা এটা নিশ্চয়ই ক্লিয়ার হলো, তাহলে টিএইচ ট্যাগ কেন, কারণ আমরা হেডিং দেব, ঠিক আছে? টিএইচ ট্যাগ এর মধ্যে আইটেম দিলাম, তো আইটেম লেখাটা দেখা যাবে কোথায়, দেখা যাবে সেন্টারে দেখা যাবে। তো দেখো আইটেম লেখাটা সেন্টারে হলো। এরপর কি আসছে, কোয়ান্টিটি বা কিউটিআই, কিউটিআই একটা হেডিং হবে। দেখো কিউটিআই একটা হেডিং হবে, এই সেলটা সেন্টারে হলো। অ্যামাউন্ট আর একটা হেডিং হবে, সেটাও এই সেলের সেন্টারে হবে। তো এইট অব দি ক্লিয়ার হলো নিশ্চয়ই। আমি ফার্স্ট রো ক্রিয়েট করলাম, সেই ফার্স্ট রো এর মধ্যে তিনটে হেডিং দিলাম, আমি শুধু হেডিংটাই কিন্তু দিয়েছি, ফার্স্ট রো শেষ করে দিলাম, কমপ্লিট আমার একটা রো এর কাজ। নেক্সট রো আবার অ্যালাইন কে সেন্টার করলাম, যা লিখবো সেন্টারে লিখবো। এবার আমি টিডি ট্যাগ শুরু করলাম, ফার্স্ট রো এর মধ্যে এবার আমি টিডি ট্যাগ শুরু করলাম। টিডি ফর টেবিল ডেটা, ঠিক আছে? টেবিলের ডেটা, তাহলে টিআর হচ্ছে টেবিলের রো, টিএইচ হচ্ছে টেবিলের হেডিং, আর টিডি হচ্ছে টেবিলের ডেটা। কি ডেটা দেব আমি, ফার্স্ট কি আছে, ফার্স্ট হেডিংটা আমার কি ছিল, আইটেম, তাহলে এখানে আইটেমের নাম থাকবে নিশ্চয়ই। তাহলে ফার্স্ট টিডির মধ্যে আমি দিচ্ছি হার্ড ডিস্ক, দেখো হার্ড ডিস্ক বসলো। সেকেন্ড কলামে আমার কি থাকবে, কতগুলো, কোয়ান্টিটি, তাহলে সেকেন্ড কলামে আমি 5 দিলাম। আর থার্ড কলামে আমার অ্যামাউন্ট থাকবে, তাই সেখানে আমি 5000 দিলাম, ঠিক আছে? তাহলে হার্ড ডিস্ক 5 আর 5000, এই তিনটে যখন আমি এন্টার করলাম আমার সেকেন্ড রো এর কাজটাও কিন্তু শেষ হয়ে গেল। তাহলে দুটো রো আমার ক্রিয়েট হয়ে গেল। থার্ড রো এরও অ্যালাইন সেন্টার করলাম, লিখবো সেন্টারে। আচ্ছা টিডি দিয়ে আমি কি দিচ্ছি, ফ্লপি ডিস্ক, আইটেমের নাম হচ্ছে ফ্লপি ডিস্ক, কোয়ান্টিটি দেব 6 আর প্রাইস দিলাম 3000, ঠিক আছে? তাহলে টোটাল আমার তিনটে রো ক্রিয়েট হয়ে গেল। তিনটে রো ক্রিয়েট হয়ে যাওয়ার পর আমি এখানে টিআর শেষ করে দিলাম, আমার অলমোস্ট টেবিলের কাজ কমপ্লিট, টেবিল তো আর কিছু করবার নেই আমার কাছে, তাই আমি টেবিলকে শেষ করে দিলাম। এইখানে এসে আমার টেবিল ট্যাগ শেষ হচ্ছে। এতক্ষণ যা করছিলাম আমরা সব কিন্তু টেবিলের মধ্যে, টেবিলের মধ্যেই এক এক করে আমি টিআর ট্যাগকে শুরু করেছি, শেষ করেছি, আর টিআর ট্যাগগুলো প্রত্যেকটা টিআর এর মধ্যে তার কলামগুলোকে শুরু করেছি, শেষ করেছি। তাহলে আমার কাজ কতদূর হলো, আমি এত দূর অবধি যা যা কাজ করেছি আবার একবার সর্ট আউট করছি। দেখো আমি হেডিংটা দিয়েছি, আমি টেবিলটা ড্র করেছি, বর্ডার দিয়েছি, তার বর্ডার কতটা চওড়া হবে সেটা ক্রিয়েট করেছি। আচ্ছা প্রত্যেকটা রোতে তিনটে করে কলাম ক্রিয়েট করেছি, প্রত্যেকটা মানে একটা রো ছেড়ে, প্রথম রোটা ছেড়ে বাকি রোগুলোতে টেবিল ডেটা দিয়েছি, তার মানে এই অবধি, এই এতটা অবধি কাজ হয়েছে, এই জিনিসটার কাজ, এই যে লেখাটা সেটা কিন্তু এখনো আমি দিইনি, এটা আমাকে দিতে হবে। তাহলে আমি যা কাজ করেছি এই টেবিলটা অবধি শুধু করেছি, এবার দেখি কিভাবে আসছে বাকিটা।
আচ্ছা টেবিলটা সেন্টারে ছিল তাই তো? টেবিলের অ্যালাইনমেন্টটা আমরা সেন্টারে করেছিলাম। টেবিলে এখানে দেখো পি অ্যালাইন দিয়ে সেন্টার করেছিলাম। আচ্ছা তার মানে এরপরে আমি যা লিখবো সেটা যদি সেন্টারে লিখি তবেই আমার ভালো লাগবে বা মানাবে। যদি আমি দুম করে কোনো একটা জায়গায় লিখি, এখানে যদি লিখি বা এদিকে যদি সরে যায়, এখানে কিন্তু মানাবে না। আমি যেহেতু টেবিলটা সেন্টারে করেছি তাই আমার সেন্টারে থাকলেই ভালো লাগবে। সেই জন্য আমি কি করলাম, আবার দেখো একটা প্যারাগ্রাফ স্টার্ট করলাম। সেই প্যারাগ্রাফটার মধ্যে প্যারাগ্রাফটাকে অ্যালাইনমেন্ট দিলাম সেন্টারে। ক্যাপশন ট্যাগ শুরু করলাম, ক্যাপশন দেব তাই ক্যাপশন যে ট্যাগ গুলো দেয় সেই ট্যাগ শুরু করলাম। বোল্ড করলাম মানে লেখাটা ক্যাপশন যে লিখবে সেটা বোল্ড হয়ে লেখা হবে। কি লেখা হবে, ফিগার ওয়ান কোলন টেবিল, এই লেখাটাই আছে দেখো, ফিগার ওয়ান কোলন টেবিল। বি ট্যাগ শেষ করলাম, বোল্ড শেষ হয়ে গেল, ক্যাপশন শেষ করে দিলাম। আলটিমেটলি আমার এই পেজটার মধ্যে আর কিছু কি আছে, আর কিছুই নেই তো, শুধু টেবিলটা ছিল আর এই ক্যাপশনটা ছিল। আর কিছু যখন নেই তখন আর আমি এবার কাজ শেষ করব। সুতরাং বডি আমি শেষ করে দিলাম, এইচটিএমএল আমি শেষ করে দিলাম, তাহলে টোটাল আমার টেবিল ক্রিয়েট হয়ে গেল। আশা করছি তোমরা বুঝতে পারবে। কেউ যদি বুঝতে না পারো আমাকে হোয়াটসঅ্যাপে জানাতে পারো বা এখানে কমেন্টেও জানাতে পারো। আজ এই অবধি থাক, টাটা।